মানে শুনে অনেকটাই অভিজ্ঞতা হয় কিন্তু অজানা কথাও জানা যায় এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি একটা জিনিস মানে আপনার সাথে শেয়ার করতে চাই এই যেমন গর্ভবতী মহিলারা আছে জি আমার কথা শুনতেছেন আপনি হ্যাঁ হ্যাঁ শুনতেছি বলেন জি যেমন গর্ভবতী মহিলারা আছে তো ওদের একটা প্রবলেম যে গর্ভ অবস্থায় মানে এই ভূত কি বা জিনে যে আমার মানে গ্রামে গঞ্জে বলে উপরি বা পুফরি যে একটা প্যারানর্মাল মানে আমার উপর একটা বাতাস লেগে গেছে এই জন্য ব্যথা করছে প্রচন্ড ব্যথা করছে এখন ওষুধ খেয়ে কোনো কাজ হচ্ছে না তো আমি একটা তান্ত্রিক কিংবা মূল্য আনলাম ঝাড়ফুঁক দিলাম বাস অটোমেটিকলি সব কিছু ঠিক হয়ে গেল যে আমি এখন সুস্থ আমি এখন সুস্থ তো আপনার ভিডিও দেখে আমার এটাতে মানে অভিজ্ঞতা হলো যে আর মেটের মাঝে অনেক আমি রিসার্চও করেছি এগুলা নিয়ে তো আমি দেখলাম কোন রিসার্চে মানে দিল পঞ্চাশ জন লোক মানে রোগ মানে একশো জন মানুষ রুগী যেমন জ্বরের জ্বরের একটা কারণ আছে জ্বর জন মানুষ তো দুই দলে ভাগ করলো একজনকে একজনকে দিলো প্যারাসিটামল প্যারাসিটামল মানে ভালো আর দিয়েছে বাট ভিতরে কোনো ওষুধ নাই এমনিতে দিয়েছে তো এখানে ওরা বিশ্বাস বিশ্বাস হ্যাঁ বিশ্বাস করে খেলো বাস দেখা যায় যার ওষুধ নাই সেও ভালো হয়ে গেছে আর যাকে ওষুধ দেওয়া হয়েছে আর তাদের মানে ছড়ানো ছিল যে কার না ওষুধটা মানে যাদেরকে রিয়াল ওষুধটা দেওয়া হবে ওদের মাঝে একটা কথা ছড়ানো ছিল যে ওষুধটা রিয়াল না মানে এটা একটা এক্সপেরিমেন্ট জন্য দেওয়া হয়েছে তো দেখা যাচ্ছে ওদের মাঝে হ্যাঁ কয়েকজন মানুষ জি 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 তো দেখা যাচ্ছে যাদেরকে ইনফরমেশনটা দেওয়া হয়নি বিশ্বাস করে খেয়েছে ওদের সবাই ভালো হয়ে গেছে বাট যাদেরকে রিয়ালিটি ভাবে ওষুধ দেওয়া হয়েছে ওদের মাঝে মানে এইটি পার্সেন্ট ভালো হয়েছে টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেছে ভালো হয়নি মানে ওই সন্দেহ জিনিসটা মনে রেখে খাওয়া হয়েছে এই জন্য মানে রিয়ালিটি মানে সত্যি ওষুধটাও কাজ করেনি তো এখানে যে মানে মাইন্ডের অনেক জিনিস আছে যে আমি যদি বিশ্বাস করে যে কোনো কিছু মানে আমার মাইন্ডে থাকে যে ভালো ভালো হব আমি বাট অটোমেটিকলি মানে মাইন্ডের কারণে কিন্তু অনেক রোগ থেকে ছুটকারা পাওয়া যায় আমি কি সঠিক হ্যাঁ এটা এটাকে মানে মনোবিজ্ঞানীরা বলে প্লাসিবো ইফেক্ট এটার আবার একটা জি খারাপ দিকও আছে এটার আবার একটা খারাপ দিকও আছে এটা কিন্তু আবার মানে শুধুমাত্র এইটাই যে আছে তা কিন্তু না আরেকটা আছে নসিবো ইফেক্ট সেটা হচ্ছে যে কোনো একটা বিশ্বাসের কারণে আপনার ক্ষতি হয়ে যাচ্ছে হ্যাঁ বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে আপনি দুইটাই সার্চ করেন প্লাসিবো এফেক্টও আপনি বড় এবং নসিবো এফেক্টও কইলেন তারপর আপনি কম্পেয়ার করে দেখেন যে এই দুটার মধ্যে এই যে যেমন ধরেন এই যে জঙ্গি জিহাদিরা এরা কিন্তু বিশ্বাসী বিশ্বাসের কারণে নিজের জীবনকে উৎসর্গ করে মানে বোমা ফাটায় তাই না এটা কিন্তু পজিটিভ দিকও কিছু আছে আবার নেগেটিভ দিকও আছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর নেগেটিভ দিকও আছে তো আসিফ ভাই আমি এখানে একটা জিনিস বুঝতে পারলাম যেমন আমি একটা প্রেগনেন্ট মহিলা আমি হ্যাঁ আমি একটা প্রেগনেন্ট মহিলা মনে করুন আমি একটা প্রেগনেন্ট মহিলা বাট আমার কিন্তু মাইন্ডে আছে আমার একটা বাতাস লেগেছে যদি ওষুধ খাই না কেন আমার কিন্তু ভালো হবে না ব্যথা যাবে না আমার যে পর্যন্ত ঝাড়ফুঁক না হয় সে ঝাড়ফুঁকটা হলো বাস আমার মাইন্ডে একটা মানে ভালো একটা জিনিস বসলো যে না আমি হান্ড্রেড পার্সেন্ট এই ঝাড়ফুঁকের ধারায় আমি এই যে তান্ত্রিকটা বলে দিল যে হ্যাঁ জিন ধরেছিল ভূত ধরেছিল সেটাকে আমি বের করেছি তো এগুলা কথা শুনে তার মাইন্ডে কিন্তু মানে ভালো দিক দিয়ে মানে মানে ভালো ইয়া চিন্তা করতে পারে যে আসলে আমার দিনটা কিবা ভুটা আমার কাছ থেকে চলে গেছে এখন আমার ব্যথা হবে না ঠিকই তার ব্যথা হয় না জি ভাই হ্যাঁ ঠিক আছে এরকম কিছু কিছু ক্ষেত্রে হতে পারে ঘটা সম্ভব বলেন আর কি কিছু বলবেন না আর জি 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 তো আমি ওই যে একটা টাইম কথা আপনার মুখ থেকে শুনেছিলাম আরো আগে তো পৃথিবী এক্সপান্ড হচ্ছে

আমি আমি না জটিল না আমি মাথা রাখলাম যে আমাদের চুম্বক নিয়ে একটা বিষয় আছে চুম্বক নিয়ে পৃথিবীর যে পরে যে চুম্বক নিয়ের কারণে আমরা পৃথিবীতে মানে চুম্বকের চুম্বকের মতন আমরা লেগে আছি মানে চুম্বক নিয়ে আমাদেরকে চেনে রেখেছে না হলে আমরা থাকতে পারতাম না সেটাকে বলা হয় গ্রেভিটি ঠিক আছে তো এই কথাটা তো জানেন অবশ্যই না আমি যেটা বলছি এটা ভুল না না সেটা ঠিক আছে অমিত ভাই চলে আসছে অমিত ভাই এখন কথা বলতে পারবে আপনার সাথে অমিত ভাইয়ের সাথে কথা বলেন অমিত ভাই আপনি তাহলে একটু আলোচনা করেন

গ্রাভিটি কিন্তু আহ চুম্বক শক্তি বলতে যেটা জিনিসটা আমরা বুঝি সেটা কিন্তু একটা ইলেকট্রনিক এই জিনিসটা আলাদা আলাদা ঠিক আছে চুম্বক শক্তি কিন্তু রিপালশন এবং অ্যাট্রাক্ট দুটি হয় আর সেটা ইন্টার গ্যালাক্টিক আমাদের এই পৃথিবীতে বেশি হয় গুরুত্ব আকর্ষণ বা গ্রাভিটি বা অভিকর্ষণ এই জিনিসটা এই জিনিসটা কিন্তু আমাদের ইন্টার গ্যালাক্ট গ্যালাক্সির মধ্যে বিভিন্ন দ্যা গ্যালাক্সি এইটা কিন্তু আমরা শুধুমাত্র অ্যাট্রাকটিভ ফোর্সটাই দেখি দুটো গ্যালাক্সির মাঝে বা গ্যালাক্সির যে একটা অনেকগুলো গ্যালাক্সি মিলে যে একটা ক্লাস্টার তৈরি করে গ্যালাক্সি ক্লাস্টার তৈরি করে এই গ্যালাক্সি ক্লাস্টার দুটো গ্যালাক্সি ক্লাস্টারের মাঝে যে স্পেসটা আছে এইখানে গ্র্যাভিটির যে গ্র্যাভিটির যে প্রভাব সেটা একটুখানি কম সেইখানে স্পেস মোটামুটি এক্সপ্যান্ড হয়

যে স্পেসটা বা গ্যালাক্সি ক্লাস্টার অনেকগুলো গ্যালাক্সি নিয়ে যে ক্লাস্টারটা তৈরি হলো বা গ্যালাক্সি পুঞ্জ তৈরি হলো সেই গ্যালাক্সি পুঞ্জ দুটো গ্যালাক্সিপুঞ্জের মাঝে যে স্পেসটা এই স্পেসটা কিন্তু এরকম নয় যে পৃথিবী আমি কি বুঝবো যে একটা গ্যালাক্সি আর একটা গ্যালাক্সি থেকে দূর মানে দূরে যাচ্ছে দূরে সরে যাচ্ছে करेक्ट হ্যাঁ এক্স্যাক্টলি यस দূরে সরে যাচ্ছে জিনিসটা আমরা দেখি আমরা সেই জিনিসটা আমরা দেখি হ্যাঁ হাবল সেই টেলিস্কোপে চোখ রেখে সেই জিনিসটি সে দেখলো দেখলো যে যে প্যাটার্নটা যেটা যে রেডিয়েশন যেটা আসছে যেটা সে দেখলো সেটা দেখলো যে সেখানে রেড শিফট আছে রেড শিফট মানে এই ব্যান্ডটা লালের দিকে সরে যাচ্ছে এইটার কারণ এইটার কারণই হচ্ছে একটা গ্যালাক্সি আর একটা গ্যালাক্সি থেকে

স্টাডি গ্রুপ আছে এই স্টাডি গ্রুপকে আমি যে ওষুধটা দিচ্ছি এই ওষুধটার জন্য এর জন্য এই পেশেন্ট এরকম ভালো হয়ে যাচ্ছে এরকম রিপোর্ট করছে নাকি অন্য কোনো ইম্প্যাক্ট আছে সেটা জানার জন্য আমরা একটু কন্ট্রোল গ্রুপ রাখি এইবারে ধরুন কাউকে যদি কোনো রকম একটা প্লেসিবো দেওয়া হয় ধরুন প্যারাস্টেমলের জায়গায় অন্য কিছু একটা দেওয়া হয় এই প্লেসিবো এফেক্ট মানে কিন্তু সবসময় এরকম না যে তারা ভাব যে বলে ভালো হয়ে যাচ্ছে ভালো কিন্তু হয় না আসলে যেটা হয় তারা রিপোর্ট করে তারা বলে যে আমরা ভালো লাগছে আমরা ভালো বোধ করছি আমরা ভালো মনে হচ্ছে দেখবেন এই এফেক্টটাকে এফেক্টকে সরানোর চেষ্টা সেই সমস্ত স্টাডিগুলোতেই করা হয় যেখানে পেশেন্টের বা যে কোনো বা একজন পেশেন্টের স্টাডি যে সাবজেক্ট তার ওপিনিয়নের উপরে যখন আমরা ভিত্তি করে কোনো একটা রিপোর্ট দিই সেইখানে হচ্ছে এই প্লেসিবো এফেক্টটাকে কাউন্টার করা বা নালিফাই করার চেষ্টা করা হয় যদি এরকমই হতো যে বিশ্বাস করলে ঠিক হয়ে যেত তাহলে আমরা এরকম করতাম ভ্যাকসিন না দিয়ে বলতাম তোর তোকে আমি ভ্যাকসিন দিয়েছি তাহলে এই লোকজন ঠিক হয়ে যেত সেটা কি হয় সেরকম জিনিস কিন্তু হয় না এরকম না হয় না যে আপনি নিজেও করে দেখতে পারেন যে আপনি ধরুন আপনার বন্ধুকে বললেন যে দুটো ওষুধ আপনি জানেন না একটা হচ্ছে ভিটামিন একটা সাধারণ ভিটামিন একটা প্যারাস্টামল ঠিক আছে নিজেই নিয়ে দেখবেন ঠিক আছে এই বন্ধুকে বললেন চুজ করতে একটা প্যারাস্টামল একটা একটা ভিটামিন আপনি এটাই ভাববেন যে আপনি আপনি হয়তো ভিটামিন খাচ্ছেন বা সরি আপনি আপনি হয়তো প্যারাসিটামল খাচ্ছেন তা সেরকম ভাববেন আপনি দেখবেন যে প্রতিবারে জ্বরটা সত্যি কমে কিনা জ্বরটা সত্যি কমে না এরকম হয় যে সাবজেক্ট তারা রিপোর্ট করে যে কমেছে এই জন্য অনেকে প্রশ্ন করে যে হোমিওপ্যাথির ওষুধ যদি প্লেসিবই হয় বাচ্চাদেরকে দিলে এটা ইম্প্যাক্ট করে কেন তার কারণটা হচ্ছে যে বাচ্চাদেরকে দিলে এটা ইম্প্যাক্ট করে না তাদের বাবা মা রিপোর্ট করে যে বাচ্চা ভালো আছে এই জিনিসটি হচ্ছে প্লেসিবো আসিফ ভাই উনি তো চলে গেছেন দেখছি হুম আপনি তাহলে আপনার ইয়াটা শেষ করেন আপনার যে কথাটা শেষ করেন আচ্ছা আসিফ ভাই তা আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে প্লেসিবো মানে কিন্তু এরকম নয় যে সত্যি ঠিক হয়ে যায় প্লেসিবো মানে হচ্ছে এরকম যেখানে পেশেন্ট রিপোর্ট করছে বা পেশেন্ট বলছে যে আমার মনে হচ্ছে যে আমি অনেক ভালো বোধ করছি আমি অনেক সুস্থ বোধ করছি বা আই এম ফিলিং বেটার এইরকম অনেক সময় হয় এই জিনিসটাকে কনফার্মেশন বায়াস বা কনফাউন্ডিং বায়াস অনেক সময় বলে আর সেই কারণে আমরা শুধুমাত্র স্টাডি করার সময় শুধুমাত্র র্যান্ডামাইজ কন্ট্রোল ট্রায়াল করি না আমরা ডাবল ব্লাইন্ডেড স্টাডি করি এই ডাবল ব্লাইন্ডেড স্টাডিতে পেশেন্ট যার উপরে দেওয়া হচ্ছে বা সাবজেক্ট যার উপরে পরীক্ষা করা হচ্ছে সেও যেমন জানে না যে কি ধরনের থেরাপি সে পাচ্ছে তেমনি যে রেজাল্টটা নোট করছে যে ইনভেস্টিগেটর যে এই যে ফলাফল যে নথিভুক্ত করছে সেও অনেক সেও জানে না যে কোন পেশেন্টের থেকে কে স্টাডি গ্রুপের অন্তর্গত কে কন্ট্রোল গ্রুপের অন্তর্গত এই জিনিসটা জানে না এইটা কনফাউন্ডিং বায়াস কনফার্মেশন বায়াস এই প্লেসিভো এফেক্ট গুলো নালিফাই করার জন্য দেওয়া হয় প্লেসিভাই এফেক্ট মানে এরকম নয় যে সে ভালো হয়ে যাচ্ছে এফেক্ট মানে এটা যে সে মনে করছে সে ভালো হয়ে যাচ্ছে সে বোধ করছে সে ভালো হয়ে যাচ্ছে সে রিপোর্ট করছে সে ভালো হয়ে যাচ্ছে যদি এরকমই হতো প্লেসিভাই এফেক্ট যদি সত্যিই একটা কাজের কাজ হতো তাহলে মানুষজনকে শুধুমাত্র ভ্যাকসিন না দিয়ে বা ওষুধ না দিয়ে আমরা শুধু শুধু বলতাম যে তোমাকে ওষুধ দিয়েছি এবং সে ভালো হয়ে যেত বিশ্বাস করে খেতে এবং ভালো হয়ে যেত ব্যাপারটা কিন্তু সেরকম নয় অনেক সময় মানুষ বিশ্বাস করে খায় এবং সেখানে সে তারা রিপোর্ট করে যে তাদের যে প্রকোপ রোগের অসুখের প্রকোপ বা অসুখ সেরে গেছে এরকম বলে এবং এই জন্য একটা ভারতবর্ষে একটা মন্দির আছে যেখানে যেখানে মাছের মুখে করে একটা একটা অ্যান্টি অ্যাজমেটিক ড্রাগ দেওয়া হয় একটা হাঁপানির একটা ওষুধ দেওয়া হয় মাছের মুখে করে গিলিয়ে দেওয়া হয় লোকজন প্রচুর কমপ্লেন করে যে লোকজন প্রচুর বলে যে হ্যাঁ ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে এটা কোনো সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক কোনো রকম ভিত্তি নেই যেটা হয় অনেক মানুষই ঠান্ডার লেগে তাদের মনে হয় আমাদের হাঁপানি হয়েছে সেগুলো হয়তো সত্যিই হাঁপানির কেস নয় তারা যায় সেই ওষুধটা খায় তারা বিশ্বাস করে রিপোর্ট করে যে হ্যাঁ আমার ভালো লাগছে কারণ তাদের তত দিনে ঠান্ডা লাগা বা এই জিনিসগুলো যে লাংস ইনফেকশন এগুলো সেরে যায় এবং অনেক বাচ্চারাও যাদের একসময় হাঁপানি ছিল ছোটবেলায় তারা যখন বড় হয় তাদের ইমিউনিটি সিস্টেম যখন ম্যাচিওর হয় তখন সেই হাঁপানির রোগ থেকে তারা অনেক সময় মুক্তি পেয়ে যায় এটা তাদের তাদেরকে ওষুধ খাক বা না খাক তার উপর কিছু নির্ভর করে না কিন্তু যেহেতু তারা ওই মন্দিরে গেছে ট্রিটমেন্ট নিয়েছে কষ্ট করে গেছে তারা ওই যে বলে যে হ্যাঁ আমাদের এটা এটা সত্যি এইটা খেয়েই ভালো হয়েছে এই জিনিসটা তার বিষয়ে কিন্তু কিচ্ছু না এরকম

এরকম কি হয় এরকম তো হয় না তাই না এরকম তো এরকম তো কোনোদিনই হয় না আমরা দেখি যে তাদের পশুরপত্র নিতে হয় এখন লোকজন ভুল ভাল রিপোর্ট করছে কিনা ভুল ভাল উত্তর দিচ্ছে কিনা একটা স্যাটিসফ্যাকশনের মধ্যে থেকে এরকম হয় দেখবেন আহ একটা

নতুন একটা পাতা আমরা তৈরি করেছি তৈরি করছি সেই পাতাটাতে আমরা মানে সমস্ত সমস্ত কিছু একসাথে করছি এবং এখানে সার্চ করে পাওয়া যাবে এখানে দেখেন ডান দিকে ক্যাটাগরি গুলো দেওয়া আছে এবং এখানে যে কোনো জিনিস যে কোনো জিনিস সার্চ করলেই বাংলায় লিখে সার্চ করলেই মানে সার্চ রেজাল্টে সব চলে আসবে হ্যাঁ যেমন ধরেন

আচ্ছা আসলে মানে কেউ যদি লিখে দিত তাহলে আমরা এখানে এড করে নিতে পারতাম এবং মানে দ্রুত এক клиকে সবকিছু ভাতের কাছে চলে আসবে এই 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 ডেটাবেসটার কারণে খুঁজতে আর কোনো কষ্ট হবে না যে কোনো কিছু খুঁজলেই সাথে সাথে পাওয়া যাবে এখন থেকে তো এইটাকে আমরা নাম দিয়েছি জ্ঞান জ্ঞানকোষ এইখানে এখন থেকে আমরা এই জিনিসটা ইয়া করব প্রমোট করব এই এই পাতাতে গিয়ে পড়তে আগে তো আপনি এখানে যদি সময় পান তাহলে দেখেন এবং যদি কোনো কন্ট্রিবিউট করতে চান তাহলে কন্ট্রিবিউট করেন পাঁচটা দশ তো লিখে দিলো আপনার তো এক্সেস দেয়াই আছে বোধহয় হয় সংসার ডট কমে মোর দেন হ্যাপি মোর দেন হ্যাপি আসিফ ভাই আসিফ ভাই আমি একটুখানি আমার ছেলের সাথে একটু খেলতে যাচ্ছি হ্যাঁ আমি খালি বাদে আসবো তার আগে একজনকে আমি অ্যাড করি হ্যাঁ আচ্ছা গণিত বলে একজন আছে এনাকে একটুখানি অ্যাড করি উচ্চতর তার গণিত আপনি আছেন নাকি আনমিউট করে বলুন আমার সাথেই তো কথা বলতে হবে এবার

আর কিন্তু এই 3 ঘন্টা বসে থেকে আপনাকে এটা জানাবার জন্য বসে আছে সে যে আপনাকে তার একটু পছন্দ না আপনার কথা শুনতে এই জিনিসটা আপনাকে জানাবার জন্য উনি করেন প্রতিদিন সে 3 ঘন্টা এসে এখানে বসে থাকে আপনাকে আপনার কথা শুনে অপেক্ষা করে কখন এরপর আপনাকে যখন যখন সময় পাবে তখন সে আপনাকে এটা বলবে আপনার কথা তার একটু পছন্দ না খারাপ কথা শুনতে এটা কিন্তু এটা যে কত చిपतीদায়ক একটা অনুভূতি অমিত ভাই যে 3 ঘন্টা বসে আপনাকে এটা জানাচ্ছে বুঝছেন ব্যাপারটা এটা কিন্তু সত্যি আমি ওই যেটা ওনার সাথে আজকে কথা বলার চেষ্টা তো উনি তো কাশি দিয়ে চলে গেলেন তো কথা বললেন না কোনো আচ্ছা আজকে আমি